দু হাজার তেইশে যে সমস্ত চাষিরা কালচার শুরু করেছেন যাদের মাছের বয়স পঁচিশ থেকে পঞ্চাশ তারা কি কি ফিড সাপ্লিমেন্ট দিলে মাছের সুস্থতা এবং গ্রোথ বজায় থাকবে অর্থাৎ ফিডের সঙ্গে আপনি কি মেশালে ভালো রেজাল্ট পাবেন সেটা নিয়ে আলোচনা করব আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে আপনাকে সুস্বাগতম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অন্য চাষিরা উপকৃত হয় তো চলুন শুরু করা যাক ফিডের সঙ্গে কি মেশালে ভালো রেজাল্ট পাওয়া যায় প্রথমেই আমি আপনাকে বলবো ফার্স্ট মিলে গাট ইস্ট দশ গ্রাম করে দিন সেকেন্ড মিলে বায়োগাট দশ গ্রাম করে দিন থার্ড মিলে মাল্টিভা দশ গ্রাম করে দিন ফোর্থ মিলে অরগামিন দশ গ্রাম করে দিন এই চারটি মেডিসিন কোথায় পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আর কালেকশান করে নিন এবারে বন্ধুরা এই চারটে মিলে যে চারটে মেডিসিন মেশানোর কথা বলছি এটা কতদিন করবেন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সারা সপ্তাহে আপনারা ফিডের সঙ্গে কি কি মেশাবেন কতদিন মেশাবেন আমি সেটা বিস্তারিত আলোচনা করব তো দেখুন প্রথমেই যে চারটি মিলে চারটি মেডিসিন দেওয়ার কথা বললাম এটা পরপর কিন্তু আপনারা তিন দিন করবেন কন্টিনিউ তিন দিন করার পরে একদিন গ্যাপ দেবেন একদিন গ্যাপ দেওয়ার পরে তিন দিন আপনি ফিটের সঙ্গে কী মেশাবেন গ্যাপের পরে আবার যখন আপনি শুরু করবেন তখন ফার্স্ট মিলে দেবেন ভিটামিন সি সেকেন্ড মিলে দেবেন হেপাটোপান ক্রিয়ার জন্য হেপানমিক্স হেপাটোগার্ড যে কোনো মেডিসিন আপনি ইউজ করতে পারেন থার্ড মিলে পাওয়ার পিএস এই পাওয়ার পিস কোথায় পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন এবং ফোর্থ মিলে কিন্তু লবণ খাওয়াবেন হ্যাঁ বন্ধুরা লবণ কেন খাওয়াতে বলছি লবণ অসম রেগুলেশানটাকে মেনটেন করে চিংড়ির দেহ থেকে লবণ বেরিয়ে গেলে তখন অসম রেগুলেশান হয় তো সরাসরি জলের মধ্যে আপনি যদি লবণ মেশান সেটা অতটা ভালো কাজ করে না তাই চিংড়ির দেহে সরাসরি প্রবেশ করার জন্য বা প্রবেশ করানোর জন্য ফিটের সঙ্গে লবণ মেশানো কিন্তু জরুরি আছে তাহলে বন্ধুরা এটাও কিন্তু আপনারা কন্টিনিউ তিন দিন করবেন পূর্ব মেদিনীপুর রায়দিঘি নামখানা বিভিন্ন ফার্মের যা রেজাল্ট দেখেছি এবছর কিন্তু গ্রোথ কম কারণ শীতের ভাবটা অনেকটাই ছিল যাদের পঞ্চাশ দিন বয়স হয়েছে ডিওসি তাদের মাছ কিন্তু এখনো পর্যন্ত চার গ্রাম হার্ডলি পাঁচ গ্রাম হয়েছে আর যে সমস্ত মাছ ছ সাত গ্রামের ওপরে হয়েছে সেই সমস্ত পুকুরে কিন্তু সারভাইভাল কমে গিয়েছে তারা যে পরিমাণে চারা ছেড়েছে সেই পরিমাণ চারা বর্তমানে নেই এমনকি পন্ড প্রিপারেশানের ত্রুটির জন্য চারা কেটে যেতে পারে ওয়াটার ট্রিটমেন্টের জন্য চারা কেটে যেতে পারে এবং চারার কন্ডিশান খারাপ থাকলেও কিন্তু চারা কেটে যেতে পারে তো বন্ধুরা এই চ্যানেলে আপনারা কিন্তু পন্ড প্রিপারেশান ওয়াটার ট্রিটমেন্ট স্টকিং সমস্ত ভিডিও পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটিকে ফলো করছেন আশা করি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং একের পর এক ভেনামি চিংড়ির বাস্তব রেজাল্ট আপনি কিন্তু জানতে পারবেন এই চ্যানেলের সঙ্গে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান হল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা ফিডের সঙ্গে এই সমস্ত মেডিসিন খাওয়াবো কেন দেখুন গাট প্রবলেমের জন্য কিন্তু মাছের বিভিন্ন রকম ডিজিজ আসতে পারে আর গাট ইনফেকশান হয় কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ভেনামি চিংড়ির পুকুরের জলে অবস্থান করে এবং ভেনামি চিংড়ির গাটে বাসা বাঁধে তাই পুকুরের জলের থেকে আপনি যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে চান তাহলে আপনাকে প্রবায়োটিক ইউজ করতে হচ্ছে আর গাটে বাসা বাঁধা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূর করার জন্য কিন্তু আপনাকে বায়োগাঠ বা গাট প্রোবায়োটিক ব্যবহার করতে হচ্ছে এই বায়োগাট এবং পাওয়ার পিএস চিংড়ির গাঁট থেকে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূর করে চিংড়িকে বিভিন্ন রকমের রোগ জীবাণুর ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে তো এইভাবে আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি তাহলে ভালো রেজাল্ট পাবো আর বন্ধুরা এবছর মেদিনীপুর নামখানা হাসনাবাদ বিভিন্ন জায়গায় ঘোরার পরে যা দেখছি চাষিরা এখনও পর্যন্ত কনফিউশানে আছে আপনারা সবাই জানেন বিগত কয়েক বছর ধরে ভেনামি চিংড়িতে যে পরিমাণে চাষিরা লস খেয়েছে তাতে বিজনেস থেকে শিফট হয়ে আসছে বেনামি চিংড়ি ছেড়ে অনেকে কিন্তু সাদা মাছ করছে বা চাষবাস বন্ধ করে দিয়েছে এখন যারা স্টকিং করেছেন তারা শুধু অপেক্ষা করছে মাছের দামটা কত হবে তো মাছের দাম এবছর শোনা যাচ্ছে যে থাকবে কিন্তু বর্তমানে কিন্তু খুব ভালো চিংড়ির প্রোডাকশান হয়নি বা যে সমস্ত চাষিরা স্টক করেছে তারা কিন্তু ভালো মাছ তৈরি করতে পারেনি দু একজন ছাড়া এমনি গত বছরের মতো এবছর কিন্তু খুব একটা খারাপ খবর নেই শুধু স্লো গ্রোথ সারভাইভাল কম কিছু কিছু ফার্মে পিন কম ফুটেছে আর বর্তমানে সব থেকে যে প্রবলেমটা হচ্ছে যে পরিমাণে চারা ছেড়েছে সেই পরিমাণের ফিড খাচ্ছে না ট্রেতে মাছ কম আসছে ট্রে ধরছে না এই প্রবলেমগুলো আসছে তো এই ট্রেতে মাছ না আসা ফিড কম খাওয়ার জন্য ভিডিওটি আমি আই কার্ডে দিয়ে দিলাম দেখে নেবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট লাভ অশুভ